হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। 2022 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে বসবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে। আসলে ইউটিউবে বা অনলাইনে বিভিন্ন পোর্টালে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে যে অ্যাডমিট কার্ড অনলাইন থেকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই যে বিষয়টি কতটা সত্য তাই কিন্তু আজকে যাচাই করব। তার আগেই আমি বলে নিই, আসলে এই যে বিষয়টি যে অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, এটি কিন্তু পুরোপুরি একদমই ফেক। ওকে, তোমাদের কোনো ধরনের অ্যাডমিট অনলাইনে তোমরা পাবে না। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড একমাত্র তোমাদের স্কুল থেকেই পাবে, অনলাইন থেকে কোনো ধরনের তোমরা অ্যাডমিট কার্ড পাবে না। তো দেখো, এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে অ্যাডমিট ডাউনলোড করতে হয় কী করে সেটা শিখিয়েছে। যেমন এই যে একটা দেখো, এখানে বলছে ফার্স্ট ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbbac.org। এটি কিন্তু আমাদের পর্ষদের কিন্তু অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটি, ঠিক আছে? চলো আমরা একটা কপি করে নিচ্ছি। আসলে আমরা চেক করছি যে অ্যাডমিট কার্ডটি কি অনলাইনে পাওয়া যায়, কি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটি। ওকে, তো আসলে বলে আমি একটু আগে বললাম যে অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা অনলাইনে পাবে না, তোমরা কিন্তু স্কুল থেকেই কিন্তু এটি নিতে হবে। তারপরেও যেহেতু এখানে বলছে, আমরা চেক করে নেবো একবার। দেখো এই যে ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে, আমরা কিন্তু কপি করে নিলাম এবং বলছে যে দ্য হোম পেজ উইল অ্যাপিয়ার। তো অবশ্যই হোম পেজ লোডিং হবে। তারপরে চেক লিঙ্ক 10th and 12th এক্সাম অ্যাডমিট কার্ড হল টিকিট 2022। এবং এখানে বলছে যে, এক সেকেন্ড আমি এটা সরাই, এখানে বলছে যে এই যে এই জায়গাটায় লক্ষ্য করো যে তোমার ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন যে নাম্বারটি আছে সেটা দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। এবং এখানে আর একটা কথা বলা আছে যে চ্যাপ্টার কোডকে তোমাদেরকে সাবমিট করতে হবে এবং তারপরে তোমাদের ফাইনালি ডাউনলোড অ্যাডমিট কার্ড অ্যান্ড ক্যারি দ্য এক্সাম দেখো উইদাউট ফেল। তো যাই হোক, এখানে কিন্তু যেভাবে লেখা আছে এটা কিন্তু পুরোই ফেক নিউজ। তারপরেও আমরা কিন্তু এই যে আমাদের এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এখানে যাব, গিয়ে দেখব যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড হয় কি না। তো চলো দেখো, এখানে কিন্তু আমরা এই যে লিঙ্কটি আছে লিঙ্কটিকে পেস্ট করে দিলাম, এই যে লিঙ্কটি পেস্ট করে দিলাম এবং সাবমিট করে দিলাম, ওকে করলাম। ওকে, তো দেখো এইটি করার পরে যেটি আসলো, এই যে এইটি কিন্তু তোমাদের মেন ওয়েবসাইট, মানে পর্ষদ থেকে কিন্তু, পর্ষদের কিন্তু এটি মেন ওয়েবসাইট। তো দেখো এই ওয়েবসাইট থেকেই কিন্তু অ্যাডমিট ডাউনলোড হবে সেটি বলেছে, কিন্তু এটি কিন্তু তোমাদের মেইন ওয়েবসাইট। ওকে, এখান থেকে কিন্তু তোমাদের সব ধরনের নোটিফিকেশান পাওয়া যায়। তো এই যে লেটেস্ট আপডেট, এর ঠিক নিচে দেখো নোটিফিকেশান লেখা আছে, এই যে এই জায়গাটায়। তো এই নোটিফিকেশান নিচে যে নোটিফিকেশানগুলো আসে সেগুলো যেরকম একদমই লেটেস্ট নোটিফিকেশান। ওকে, এখান থেকে কিন্তু সমস্ত নিউজ স্কুল কর্তৃপক্ষরা পায়। যাই হোক, এখানে একটু লক্ষ্য করো, এখানে কোনো ধরনের অ্যাডমিট কার্ড ডাউনলোডের কোনো অপশানই কিন্তু এখানে নেই। অতএব এখান থেকে বুঝতে পারছি বিভিন্ন নিউজ পোর্টাল বা নিউজ পোর্টাল বলবো না, বিভিন্ন যে সমস্ত ব্লগার পেজগুলি আছে সেখানে যে সমস্ত নিউজ বা আর্টিকেলগুলি ছাপা হয়েছে একদমই ফেক আর্টিকেল। ওকে, শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য। যাই হোক, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে স্কুল থেকেই নিতে হবে, এটি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড হবে না। অতএব কোনোভাবে তোমরা বিভ্রান্ত না হয়ে তোমরা স্কুলে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করো। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। চলো ততক্ষণ সবাই ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।